নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট, অর্থাৎ বন্ধ্যত্ব রোগ বিশেষজ্ঞ। আজ আমরা আলোচনা করব মাম্স হলে কিভাবে আপনার শুক্রাণুর ক্ষতি হতে পারে। মাম্স কি আপনার অনেকেই জানেন, মাম্স একটি ভাইরাস ঘটিত রোগ যাতে জ্বর হয়। গালের এই দুপাশে যে গ্রন্থি থাকে যাকে প্যারোটিড গ্রন্থি বলে, অর্থাৎ এক ধরনের লালা গ্রন্থি, সেটি ফুলে গিয়ে ভীষণ গালে ব্যথা হয়। বেশিরভাগ ক্ষেত্রে মাম্স নিজে থেকেই সেরে যায় এক সপ্তাহের মধ্যে। কারো কারো মাম্সের কিছু কমপ্লিকেশন হয়। এমন একটি কমপ্লিকেশন হলো অর্কাইটিস, অর্থাৎ টেস্টিকেল বা শুক্রাশয় প্রদাহ। কি হয়, শুক্রাশয় ফুলে যায়, ভীষণ ব্যথা হয়। এক্ষেত্রে ওষুধ দিয়ে এবং কিছু মেজার্স নিলে, অর্থাৎ টাইট আন্ডারগার্মেন্টস পরা, কিছু বরফ লাগানো, ওষুধ খাওয়া, এগুলো খেলে কমে যায়। কিন্তু যেটা হয়, অনেক ক্ষেত্রে হয়তো ব্যথা কমে গেল কিন্তু শুক্রাণু তৈরি হওয়ার চান্স অনেক কমে যায়। কারো কারো শুক্রাণুর সংখ্যা অত্যন্ত কমে যায়, কারো কারো জিরো হতে পারে, অর্থাৎ অ্যাজোস্পার্মিয়া হয়ে যেতে পারে। কারো কারো শুক্রাণু থাকছে কিন্তু তার কোয়ালিটি খারাপ হচ্ছে, অর্থাৎ মরফোলজি বা মোটিলিটি খারাপ হচ্ছে। কাদের এই ধরনের সমস্যা? যদি আপনার পিউবার্টির আগে মাম্স হয়ে থাকে তাহলে কিন্তু অর্কাইটিস হওয়ার সম্ভাবনা কম। পিউবার্টি মানে কি? অর্থাৎ বয়স সন্ধি, অর্থাৎ আপনার যখন গোঁফদাড়ি গজাচ্ছে, আপনার কণ্ঠস্বর ভারী হচ্ছে, শরীরে লোম হচ্ছে, সেই সময়টাকে বলা হয় বয়স সন্ধি। যদি বয়স সন্ধি থাকে, মাম্স হয়ে থাকে, তাহলে মাম্সের কারণে শুক্রাণু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু যদি মাম্স তারপরে হয়ে থাকে, অর্থাৎ 12-13 বছর বয়সের পরে মাম্স হয়ে থাকে, তাহলে যদি অর্কাইটিস হয় তাহলে কিন্তু শুক্রাণুর ক্ষতি হতে পারে। বিশেষ করে যদি অর্কাইটিসের দুটো দিকের শুক্রাশয় যদি ফুলে থাকে, ইভেন হয়তো এখন ফোলাটা কমে গেছে কিন্তু ক্ষতিটা হয়ে যেতে পারে। আর কখনো কখনো দেখা গেছে হয়তো অর্কাইটিস হয়েছে কিন্তু আপনি বুঝতে পারেননি, কারণ আপনার সেরকম ব্যথা হয়নি বা ফুলে যায়নি, কিন্তু নীরবে মাম্স কিন্তু আপনার শুক্রাশয়ের ক্ষতি করে গেছে, অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিয়েছে। কাজে এবার কি করবেন? যদি আগে মাম্স হয়ে থাকে, বিশেষ করে 12-13 বছরের পরে, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন, একটি ভালো ল্যাবরেটরি থেকে বীর্য বা সিমেন পরীক্ষা করুন, এবং যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে ডাক্তারের সাথে পরামর্শ করুন যে কী কারণে এই সিমেনের অ্যাবনর্মালিটি আছে, মাম্স নাকি অন্য কোনো কারণ, তারপর তার চিকিৎসা করা যেতে পারে। যদি দেখা যায় যে মাম্স হয়ে গিয়ে থাকে এবং শুক্রাণুর ক্ষতি হয়ে থাকতে পারে, তাতেও কিন্তু সব শেষ নয়। আপনি তাও নিজের শুক্রাণু ব্যবহার করে বাবা হতে পারেন, আপনার ডোনার শুক্রাণুর কোনো দরকার নেই। কী করা যেতে পারে? দেখা যেতে পারে কতটা কম আছে শুক্রাণুর, অর্থাৎ শুক্রাণুর অবস্থা কতটা ভালো বা কতটা খারাপ। যদি ভালো থাকে, আপনার স্ত্রীর যদি সব রিপোর্ট ভালো থাকে, নিজে থেকে চেষ্টা করতে পারেন স্বাভাবিকভাবে প্রেগনেন্সির জন্য। যদি সামান্য অসুবিধে থাকে তাহলে আপনি IUI করতে পারেন বা ইন্ট্রাইউটারাইন ইনসেমিনেশন। এই পদ্ধতি করার জন্য অবশ্যই আপনার স্ত্রীর ফ্যালোপিয়ান টিউব খোলা থাকতে হবে এবং আপনার স্ত্রীর ওভারিতে ভালো সংখ্যায় ডিম থাকতে হবে। কী করা হয়, আপনার শুক্রাণু নেওয়া হলো, সেই শুক্রাণুগুলো প্রসেস করে, অর্থাৎ ওয়াশ বলা হয়, সেই স্পাম ওয়াশ করে, সেই ওয়াশ স্পামকে আপনার স্ত্রীর ইউটেরাসের ভেতরে পুট করে দেওয়া হলো। তাতে প্রেগনেন্সি আসার সম্ভাবনা 1 মাসে 15-20%, অর্থাৎ 100 জনের যদি করা হয় 15-20 জনের প্রেগনেন্সি আসতে পারে। মনে রাখবেন এটি কিন্তু আপনার শুক্রাণু দিয়েই করা হচ্ছে। আর যদি দেখা যায় ভীষণ খারাপ আছে শুক্রাণুর অবস্থা, তাহলে আমরা বলি IVF বা ICSI করার জন্য, অর্থাৎ আপনার থেকে শুক্রাণু নেওয়া হলো, ওয়াইফের থেকে ডিম সংগ্রহ করা হলো, IVF বা টেস্ট টিউব বেবি এই পদ্ধতির মাধ্যমে, তারপর শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ঘটিয়ে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি হলো, তারপর সেই এমব্রায়োকে আপনার ইউটেরাস, আপনার স্ত্রী ইউটেরাসে দেওয়া হলো। এই পদ্ধতিতে সাকসেসের 40-50%, অর্থাৎ 100 জনের যদি করা 40-50 জনের প্রেগনেন্সি আসতে পারে। কিন্তু যদি মাম্সের কারণে আপনার অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে, অর্থাৎ শুক্রাণু সংখ্যা পুরো শূন্য হয়ে থাকে, তাহলে কি করবেন? তাহলে বলবো হতাশ হওয়ার কিছু নেই, আপনি নিজেই নিজের সন্তানের বাবা হতে পারেন। তার অ্যাজোস্পার্মিয়া মানে কিন্তু ডোনার শুক্রাণু নেওয়া নয়। অনেক সময় আপনার অন্ডকোষে সামান্য পরিমাণে শুক্রাণু তৈরি হতে পারে, সেই অন্ডকোষে ছোট করে অপারেশন করে অথবা সুঁচ দিয়ে অন্ডকোষ থেকে শুক্রাণু নেওয়া যেতে পারে। সেই শুক্রাণু নেওয়ার পদ্ধতিকে বলা হয় টেসা বা টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন। সেই স্পার্মকে ICSI পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন, একটি বিশেষ ধরনের IVF, এর মাধ্যমে আপনার স্ত্রী থেকে সংগ্রহ করা ডিম্বাণুর মধ্যে সেই স্পার্মকে পুট করা যেতে পারে, এবং সেই যে এমব্রায়ো তৈরি হলো সেই এমব্রায়োকে আপনার স্ত্রীর গর্ভের মধ্যে দেওয়া যেতে পারে। অর্থাৎ মাম্স হয়েছে, একটু সাবধান থাকবেন, শুক্রাণু পরীক্ষা করুন, কিন্তু যদি শুক্রাণুর অবস্থা খারাপ থাকে তাহলে কিন্তু সব শেষ নয়, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি আসতে পারেন গড়িয়াতে ফ্রেন্ডস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9088482135, গড়িয়া হিন্দুস্থান হেলথ পয়েন্ট, নাম্বার 0332435999, কলেজ স্ট্রিট উপকার নার্সিং হোম, ফোন নাম্বার 0332 5705, সোদপুর সাহা পলিক্লিনিক 9432316865, আর
টালিগঞ্জ আরএসভি হসপিটাল, ফোন নাম্বার 0333001300। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।